পূর্ব বর্ধমান জেলায় বর্ধমান পৌরসভায় বারবার অভিযোগ এসেছে বেআইনি নির্মাণ নিয়ে। সেই অভিযোগ নিষ্পত্তি করতে তৎপর হলো বর্ধমান পৌরসভা। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস জানান, শহরের 131টি বেআইনি বাড়ি তৈরি হয়েছে, তার মধ্যে 12টি বাড়ি ভাঙার কাজ শুরু করতে চলেছে বর্ধমান পৌরসভা। গত সোমবার বেআইনি নির্মাণ নিয়ে পৌরসভার একটি বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। তিনি বলেন, বাড়ি তৈরির জন্য পৌরসভার যে নির্দিষ্ট নিয়ম আছে সেই নিয়ম মানা হয়নি, তাই প্রাথমিকভাবে 12টি বাড়ি ভাঙা হবে। আমাদের তালিকায় মোট 131টি বেআইনি বাড়ি আছে, সবকটির ক্ষেত্রে ধীরে ধীরে পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি তিনি আরও জানান, যেসব বাড়ির মালিকরা পুরসভার বিনা অনুমতিতে সাবমার্সিবল বসিয়েছেন তাদের বিরুদ্ধেও হস্তক্ষেপ করবে বর্ধমান পৌরসভা। সুতরাং এই সবের অবৈধ কারবারি মালিকদের 10,000 টাকা জরিমানা এবং তার সঙ্গে পৌরসভার নিয়মমাফিক টাকা জমা দিতে হবে, জানিয়ে দেন বিধায়ক খোকন দাস। বর্ধমান পৌরসভায় 2-3 দিন আগে একটা মিটিং ডেকেছিল, এখন তো পৌরসভা চালাচ্ছে আমাদের বর্ধমান SDO সাহেব, সে আমাকে বিধায়ক হিসাবে মিটিংয়ে আমন্ত্রণ করেছিল, আমি নিজেও ছিলাম। আমাদের বর্ধমান থানার IC ছিল, SDO সাহেব ছিল, আমাদের পৌরসভার ইও থেকে সেক্রেটারি থেকে আমাদের পৌরসভার প্ল্যান ডিপার্টমেন্টের সব ইঞ্জিনিয়াররা ছিল। সেখানে একটা আলোচনা হলো, প্রায় 131টা বাড়ি যারা বিনা প্ল্যানে করেছে, কোনো রকম পারমিশন নেয় নাই, বড় বড় বিল্ডিং করেছে, বারবার তাদের নোটিশ করা সত্ত্বেও তারা কথা শোনে নাই, তারা বিল্ডিংটা করে গেছে। এখন সেখানে পৌরসভা তার নিয়ম অনুযায়ী করতে গেলে একটু দেরি লাগে, তারা নিয়ম অনুযায়ী আগাচ্ছে। ইতিমধ্যে 12টা বাড়িকে তারা ঠিক করেছে যে সেই 12টা বাড়িকে ভেঙে দেওয়া হবে, তার জন্য পুলিশের সাহায্য চাওয়া হয়েছে। এবার পৌরসভা যত তাড়াতাড়ি সম্ভব 12টা বাড়িকে বর্ধমান শহরে ভাঙবে এবং পরবর্তীকালে যে 131টা বাড়ি আছে সেই বাড়ির লোকগুলোকে ডেকেও যদি খুব বেশি নিয়মের বাইরে যায়, ছোটোখাটো নিয়মের মধ্যে মানে সামান্য একটু একটু কিছু এদিক ওদিক হলে প্ল্যান দিয়ে দেওয়া হবে, আর যদি বেশি করে দেখা যায় যে বেশিটাই ওরা কোনো রকম প্ল্যানে ধার কাছে যায় নাই, কোনো জায়গা ফায়গা কোনো ছাড় নাই, তাহলে পরবর্তীকালে আরও বাড়ি ভাঙা হবে, এইরকম একটা আলোচনা আমাদের বর্ধমান পৌরসভায় মিটিংয়ে হয়েছে। বিধায়ক হিসাবে দাদা আপনার কাছে তো তারা আসতেই পারে? না না, আমার কাছে আসতেই পারে, বিনা প্ল্যানে কাজ করবে, নিয়মকানুন মানবে না, আমার কাছে এসে আর কী হবে, এটা তো সবার সিদ্ধান্ত, এটা তো বিধায়কের কোনো সিদ্ধান্ত না, আমি আমন্ত্রিত সদস্য, যেহেতু আমি বর্ধমান দক্ষিণের বিধায়ক, আমার এলাকার মধ্যে পৌরসভা, আমাকে পৌরসভা আমন্ত্রণ করেছে, আমি এসেছি, আমিও বলেছি বেআইনি কাজ করলে কোনোভাবে সেটা বরদাস্ত করা যাবে না, কারণ কেউ প্ল্যান করবে না, তারা বেআইনিভাবে 3-4 তলা বাড়ি করে ফেলবে, এটা কোনো দিন মানা যায় না, সেটাই সবাই মিলে আলোচনা করছে। দাদা একটা প্রশ্ন, যে যারা গরিব মানুষ তারা 2 তলা বাড়ি করেছে কোনোরকমভাবে, তারা কি তাদের বাড়ি কি ওই বলতে? আরে বাবা, গরিব মানুষ হলে কি আর 2 তলা বাড়ি করে? গরিব মানুষ মার্বেল লাগিয়েছে, জলের পাম্প বসিয়েছে। আর একটা আলোচনা হয়েছে, যারা বর্ধমান শহরে এখন জলের পাম্প বসানোর জন্য চান, তাদের 5,000 টাকা করে দিলে আমাদের একটা অনুমোদন দেবে, এটা দেওয়া একটাই কারণ, কারণ এর আগে আমরা 3,000 টাকা করে ভোট থাকতে নিয়েছি, কোনো রকম পৌরসভার তোয়াক্কা না করেই সবাই সবার বাড়িতে পাম্প বসিয়ে দিচ্ছে। এবার পাম্প বসিয়ে দিলে কেউ তুলতেও পারছে না, কেউ কিছু না, যার জন্য একটা কথা হয়েছে, বাড়ি বাড়ি যাবে, যারা কোনো কাগজপত্র ছাড়া পাম্প বসিয়েছে তাদের 10,000 টাকা ফাইন দিতে হবে, আর যারা এখন পাম্প করতে চাইছে তাদের পৌরসভার অনুমোদন নিলে 5,000 টাকা করে জমা নিলে তারা পাম্প বসাতে পারবে, এটাও আলোচনা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।